আরেকটি হাদিস রয়েছে যে হাদিস দ্বারা আমরা জানতে পারি যে এটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা মারা যায় মারা যাওয়ার পরে তাদের আপনজনদের সাথে পরিচিত ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ হয় কিনা অনেকেই প্রশ্ন করে। এই হাদিসটি নাসাইতে রয়েছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। এই হাদিস প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন যে যখন মুমিনের মওতের সময় চলে আসে তখন রহমতের ফেরেশতা আসসালামু আলাইহি মুমিনদের আত্মার কাছে, যেখানে কারো বাবা রয়েছে, কারো মা আগেই চলে গেছে ইন্তেকাল করেছে, রয়েছে দাদা দাদি রয়েছে, নানা নানি রয়েছে, ভাইয়েরা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, কারো স্ত্রী রয়েছে, কারো স্বামী রয়েছে, হয়তো স্ত্রী আগেই মারা গেছে, স্ত্রী আগে আছে পরে স্বামী যাচ্ছে, অথবা স্বামী আগে মারা গেছে স্বামী চলে গেছে আর এই বিধবা ইন্তেকাল হওয়ার পরে যাচ্ছে, আপনজনদেরকে পেয়ে গেছে। আর ওয়াহুল মুমিনিন, যদি মুমিন হয় আর নেক আমল থাকে তাহলে গিয়ে সাক্ষাৎ হচ্ছে ওখানে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে যে তারা এত খুশি হয় যে যেমন দীর্ঘদিন কেউ যদি বিদেশে থাকে, অনেকে এখানে প্রবাসী জীবনে, আমরা প্রবাসী জীবনে পাঁচ বছর সাত বছর দশ বছর, আমাদের কয়েক ভাই এখানে গেল ছুটি গেল দশ বছর পরে, দশ বছর পরে দেশে যদি যায় মা কত খুশি হবে, বাবা কত খুশি হবে, ভাই বোন কত খুশি হবে, কত খুশি হবে। দুনিয়াতে যে খুশি হয় দীর্ঘদিন পরে দেখা সাক্ষাতে আপনজনের সাথে, বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতে, তার চাইতে বেশি খুশি হবে ওই মুমিন আত্মারা। মুমিনদের যে রূহ রয়েছে তারা খুব খুশি হবে একে পেয়ে। ফায়াস আলুনাহ, জিজ্ঞাসা করবে যখন দুনিয়া থেকে আসলে নতুন নতুন এসেছে, জিজ্ঞাসা করে মা যা ফালাফ কলানুন, আচ্ছা আমাদের গ্রামের ওই যে একজন বৃদ্ধ ছিলেন ওনার কি খবর, আর ভাইগুলির কি খবর, আরো যে আমাদের ভাই ছিল ভাইয়ের কি খবর, অমুক ব্যক্তির কি খবর, অমুক মহিলার কি খবর, আমার দাদির কি খবর ইত্যাদি ইত্যাদি, আমার বাবার কি খবর, কেবল আমার ছেলের কি খবর, আমার মেয়ের কি খবর, আমার নাতির কি খবর, এই জিজ্ঞেস করবে। অমুক সাহেবের কি খবর, অমুক নেতা চেয়ারম্যানের কি খবর, অমুক এমপির কি খবর, বলছে আরে ও তো মারা গেছে, মারা গেছে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াসালুনহু, ওই আত্মারা জিজ্ঞাসা করে মাযা ফালা ফালান ওয়া ফালান, অমুক অমুকের কি হয়েছে, মাযা ফালা ফালান, ফায়াকুলুনা দাউহু, তারা আবার আপোষে একে অপরকে বলতে লাগবে যে এত তাড়াহুড়া করিও না, এখন ছাড়ো একটু একটু আরাম তো করতে দাও, এখন চিন্তায় আছে, দুনিয়া ছেড়ে এসেছে, স্ত্রী ছেড়ে এসেছে, কেউ কেউ স্বামী ছেড়ে এসেছে, কেউ ভাই বোন ছেড়ে এসছে, বাবা মা ছেড়ে এসছে, ধন দৌলত ছেড়ে এসছে, বাড়িঘর ছেড়ে এসছে, চাকরি বাকরি ছেড়ে এসছে, একটা চিন্তা দুনিয়ার চিন্তায় রয়েছে। দুনিয়ার দুশ্চিন্তা এখন আছে, চিন্তা করছে যে আমার বাড়ির কি হইলো, হায় রে কে দেখাশোনা করবে, আমার স্ত্রী কে দেখাশোনা করবে, আমার ছেলে মেয়ের কে দেখাশোনা করবে, আমার বৃদ্ধ বাবা মা ছিল তাদেরকে দেখাশোনা করবে, এইসব চিন্তায় ব্যস্ত আছে। একটু ওকে সময় নিতে দাও, ছেড়ে দাও, তাড়াহুড়া করিও না, এই জবাবগুলি পরে নেব। তারপরে জিজ্ঞাসা করে কি খবর কি খবর, ফায়দা কাল আমা আতাকুম, তারপরে যখন আবার কথাবার্তা হইতে লাগে একটু পরে আরাম বিশ্রামের পরে, তখন এ বলে যে নতুন গিয়েছে, নতুন মেহমান দুনিয়া থেকে গিয়েছে, সে বলে আচ্ছা ও চেয়ারম্যান সাহেব আপনাদের কাছে আসেনি, ওই এমপি আপনাদের কাছে আসেনি, ওই আমার আব্বা আপনাদের কাছে আসেনি, ওই আমার ভাই আপনাদের কাছে আসেনি, অমুকের স্ত্রী আপনাদের কাছে এখানে আসেনি, দেখা সাক্ষাৎ হয়নি। বলছে না তা তো আসেনি, এখানে কোনো খোঁজ খবর নাই। কালু জহেবাবে হেলা উম্মেহেল হাবিয়া, তাহলে বোঝা যাচ্ছে হাবিয়া নামক জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে। হাবিয়া জাহান্নামের একটি নাম হচ্ছে, দোজখের নাম হচ্ছে হাবিয়া। যখন এখানে আসেনি চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব এখানে আসেনি, আরে মারা গেছে তো অনেক দিন হয়ে গেল, আমার আগেই মারা গেছে, আসেনি, তাহলে ও জাহান্নামে চলে গেছে, জাহান্নামে চলে গেছে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল, যে দুনিয়া থেকে যে যায় মেহমান, নতুন মেহমান দুনিয়া থেকে পাড়ি দিয়ে আখেরাতের দিকে, যদি মমিন হয় তাহলে মমিন আত্মার সাথে সাক্ষাৎ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটি দ্বারাও এই বিষয়টি আরো প্রমাণিত হয়। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুশয্যায়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে ফাতেমাকে একটু ইশারা করলেন, তোমার সাথে একটা কথা বলবো, কথা বললেন। একবার যখন কথা বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন কান্না শুরু করলেন, কান্নায় ভেঙে পড়লেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একবার ইশারা করলে বললেন যে একটু কথা বলবো, কানটা এগিয়ে নিয়ে গেলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একবার কথা বলে ফাসার,
তার সাথে চুপি সুরে কথা বলে কানে কানে কথা বললেন সাথে সাথে একটু আগে কান্না করছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসতে সদাইকাত হাসতে শুরু করলেন হাসতে শুরু করলেন এই দৃশ্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছিলেন তখন জিজ্ঞাসা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল দাফন কাফন হয়ে গেল তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন প্রথমে জিজ্ঞাসা করেছে তখন বলেন যে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সির গোপনীয় বিষয় আল্লাহর নবী কানে কানে বলেছেন সুতরাং তোমাদেরকে বলবো না কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন তারপরে বারবার করে পীড়াপীড়ি করে জিজ্ঞাসা করা শুরু করলেন আয়েশা রাদিয়াল্লাহু বলো বলো একবার তুমি কান্না করলে আল্লাহর নবীর কথা শুনে তোমার আব্বার কথা শুনে আর একবার তুমি হাসতে লাগলে কেন হঠাৎ করে কেমন করে তোমার হাসি আসলে বুঝতে পারলাম না বললেন ফাতেমা যখন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে মা আর বাজবো না আমি আর আমি বেশিক্ষণ বাজবো না থাকবো না তখন আমি কান্না শুরু করলাম তারপরে দ্বিতীয়বার যখন আমার সাথে কানে কথা বললেন বললেন যে মা চিন্তা করিও না আমার পরিবারের আমার বংশের প্রথম ব্যক্তি যে আমার সাথে সাক্ষাৎ করবে সে তুমি তুমি তাড়াতাড়ি চলে আসবে আমার কাছে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না শুনে হাসতে শুরু করলেন আলহামদুলিল্লাহ আব্বার কাছে চলে যাব কতদিন পরে তাঁর ইন্তেকাল হয়েছিল আল্লাহ নবীর ইন্তেকালের বলতে পারেন কেউ হ্যাঁ মাত্র ছয় মাস মাত্র ছয় মাস আর ছয় মাসও তিনি অসুস্থ আব্বার শোকে অসুস্থ অবস্থায় কাটিয়েছিলেন অসুস্থ অবস্থায় থেকে ছয় মাস পরে তাঁর ইন্তেকাল হয়ে গেল দেখেন এই বিষয়টি আমি এই জন্যই বলছি আপনাদের সামনে যে আমরা যখন দুনিয়া ছেড়ে যাব কেউ দুনিয়া ছেড়ে যেতে রাজি নয় কিন্তু যখন আমরা আখেরাতের দিকটা ভালো করে লক্ষ্য রাখবো তখন দুনিয়ার উপর মায়া আমাদের তেমন থাকবে না আমাদের দুনিয়ায় যদি আপনজন কেউ থাকে তাহলে আপনজন অনেকে চলে গেছে যদি আমরা সৎ কর্মশীল হয়ে যাই নেক আমল করে যাই আল্লাহ যদি ভালো করে ইবাদত মন্দি করে যাই আখেরাতে পাড়িয়ে দিই তাহলে যদি ছেলে মেয়েদেরকে ছেড়ে যাই তো আব্বা আম্মাকে পেয়ে যাব দাদা দাদিকে পেয়ে যাব নানা নানিকে পেয়ে যাব অনেক ভাই বোনাদের বন্ধু বান্ধবকে পেয়ে যাব অনেক আলেম ওলামাকে পেয়ে যাব আল্লাহর নেক বান্দাদেরকে পেয়ে যাব তাদের সংসর্গ পেয়ে যাব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না হেসে দিলেন অথচ তিনি তাকে যে বলা হল তুমি তাড়াতাড়ি চলে আসবে তো এখানে একটা দিকেও আছে যে তুমি হাসানকে ছেড়ে চলে যাবে হোসাইনকে ছেড়ে চলে যাবে তোমার স্বামী আলীকে ছেড়ে চলে যাবে এটা ঠিক নয় কি মাত্র ছয় মাস পরে ইন্তেকাল এর সুসংবাদ যে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসছো তার মানে স্বামী ছেড়ে তুমি চলে আসবে স্বামীর ওপর মায়া ছিল না হাসান হোসেনের উপর মায়া ছিল না মোহসেনের উপর মায়া ছিল না অবশ্যই মায়া ছিল তাদেরকে তুমি ছেড়ে চলে আসবে কিন্তু আমি ছেড়ে যাব কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার আব্বার কাছে চলে যাব খুশি খুশি তো আমাদের যদি ওইরকম অবস্থা আমরা ঈমান তৈরি করতে পারি যে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েকে যদি আমি এতিম করে চলে যাই আমার স্ত্রীকে বিধবা করে চলে যাই আমার দাদা দাদি চলে গেছে কারো মা বাবা চলে গেছে কারো আর কেউ আপনজন অনেক আত্মীয় স্বজন চলে গেছে অনেক নেক মানুষরা যাদেরকে অন্তর থেকে ভালোবাসতো তারা চলে গেছে তাদের সাথে থাকবো গিয়ে তাদের সাথে থাকবো গিয়ে আলহামদুলিল্লাহ আসল বিষয় হচ্ছে ঈমান সুন্দর হওয়া আর আমল সুন্দর হওয়া ঈমান এবং আমল সুন্দর যদি থাকে তো দুনিয়াতেও শান্তি রয়েছে আর আখেরাতে গেলে তো শান্তি অবশ্যই রয়েছে আসল শান্তি রয়েছে আখেরাতের শান্তি কবরের জীবনের শান্তি পরকালের শান্তি